আমরা অনেক ধরনের মানসিক স্বাস্থ্য নিয়ে কিন্তু আপনাদের কাছ থেকে শুনেছি, বিশেষ করে মানসিক রোগগুলো নিয়ে শুনেছি, ব্যক্তিত্বের সমস্যা নিয়ে শুনেছি। তবে কর্মক্ষেত্রের মানসিক স্বাস্থ্য এই বিষয়টি কতটুকু প্রয়োজনীয় আগে সেটি জেনে নিতে চাই আপনার কাছ থেকে। খুবই গুরুত্বপূর্ণ আজকের টপিক্সটা, এবং ধন্যবাদ আমাকে যে আমাদের জানানোর জন্য এত গুরুত্বপূর্ণ টপিক্সে। আচ্ছা, তো কর্মক্ষেত্রে আসলে আমরা যখন দেখি যে কর্মক্ষেত্রে আমরা মোটামুটি দিনের তিন ভাগের এক ভাগ সময় কিন্তু আমরা কর্মক্ষেত্রে কিন্তু অতিবাহিত করি, মোটামুটি সব মানুষই, তো তাহলে বোঝা যাচ্ছে আমাদের তিন ভাগে এক ভাগ সময় কিন্তু আমরা কর্মক্ষেত্রে কাটাচ্ছি। সেই কারণে এটার যদি পরিবেশটা সুন্দর না হয়, এটা যদি আমাদেরকে মানসিক চাপের গুরুত্বপূর্ণ একটা সমস্যা তৈরি করে, তাহলে এরকম স্বাভাবিক জীবনেও কিন্তু সমস্যা তৈরি করবে। যারা দেখে যে অফিসের জায়গাতে অনেক সময় স্ট্রেস থাকে, এবং বিভিন্ন গবেষণায় দেখা গেছে প্রায় তিনজনের মধ্যে একজন কর্মক্ষেত্রের কারণেই তারা অ্যাংজাইটি বা ডিপ্রেশনে সাফার করছেন, এবং বলা হয় প্রতি ছয়জনের মধ্যে একজন মানসিক সমস্যায় ভুগছেন এই কর্মক্ষেত্রে স্ট্রেসের কারণে। এবং অনেক অনেক মানুষজনই কিন্তু তার কর্মক্ষেত্রের পরিবেশ পরিস্থিতির কারণে তারা মনে করেন যে তাদের মানসিক সমস্যা এবং মানসিক রোগের কারণেই হচ্ছে কর্মক্ষেত্রে মানসিক চাপ। অর্থাৎ আপনার যে ডাটাগুলো, এই ডাটাগুলো তো দেখাচ্ছে তাহলে এই সংখ্যাটি খুবই কমন, যে তিনজনে একজন অ্যাংজাইটি বা ডিপ্রেশনে আক্রান্ত মানুষের এই অ্যাংজাইটি বা ডিপ্রেশনের পেছনে কারণটি তার ওয়ার্ক রিলেটেড, ওয়ার্ক প্লেস স্ট্রেস। উন্নত বিষয়ে আমরা জানি এটি আসলে গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রতিটি প্রতিষ্ঠানে অনেক ক্ষেত্রে রেগুলারভাবে অ্যারেঞ্জমেন্ট করা হয় যে এই কাউন্সেলিংগুলো করবার, বা এই জায়গাটি আরও কীভাবে বেটার করা হয়। বাংলাদেশ আসলে কোন অবস্থানে রয়েছে? আসলে আমরা বাংলাদেশের কিছু কিছু, বিশেষ করে আমাদের গার্মেন্টস সেক্টরগুলোতে কিছু কিছু অফিসগুলোতে তারা নিজেরা সার্ভে করে, সেক্ষেত্রে কিছু সার্ভে জায়গাগুলো আমাদের এসেছে। কিন্তু আমেরিকা বা ইংল্যান্ডের মতো যে উন্নত দেশগুলোতে যেভাবে সার্ভেগুলো করা হয় অনেক বেশি আকারে, অনেক ব্যাপক আকারে, সেই জায়গাগুলোর থেকে আমরা তুলনামূলক পিছিয়ে আছি। তারপরে আমরা দেখেছি যে যারা বিশেষ করে জব করছেন, বিশেষ করে 20-29 বছরের মানুষ, বিশেষ করে মহিলারা, তাদের ক্ষেত্রে 43% কিন্তু মানসিক চাপে ভুগছেন কিন্তু এই কর্মক্ষেত্রের কারণে। এবং দেখা যাচ্ছে যারা লো ক্লাস মানে মানে ইনকাম করছে, লো ইনকাম করছেন আর কি, যেসব জায়গায় বিশেষ করে গার্মেন্টসে যারা কাজ করেন, তাদের লো ইনকামে যারা যে স্ট্রেসে থাকেন তাতে কিন্তু হায়ার ইনকাম যারা করেন তাদের স্ট্রেস তুলনামূলক কিন্তু কম। তো কিন্তু আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আমরা কিন্তু কর্পোরেট জায়গাগুলোতে, ব্যাঙ্কে বিভিন্ন ধরনের ওয়ার্কশপ করলে হলো, আমাদের কিন্তু সেই গার্মেন্টসগুলোতে যারা বেশি স্ট্রেস থাকে তাদের কিন্তু থাকে না। কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্য আসলে কী ধরনের প্রভাব ফেলতে পারে? কর্মক্ষেত্রের আইডিয়াল পরিবেশ বা তার থেকে কোন ধরনের বিচ্যুতিগুলো আমাদের মানসিক চাপ তৈরি করতে পারে, সেগুলো নিয়ে আপনার কী মতামত? আসলে স্ট্রেস আমরা যদি বলি যে পরিবেশগত জায়গায় যদি কোনো কিছু পরিবর্তন হয় যেটা আমাদেরকে মানসিক চাপ তৈরি করছে, সেটাকে আমরা স্ট্রেস বলি। সেটা অনেক কারণ হতে পারে। অফিসের এনভায়রনমেন্টের অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ প্রভাব আছে, কিন্তু আরও অনেক প্রভাব পেতে থাকবে। যেটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি যে অফিসের কলিগদের সাথে কলিগদের সম্পর্কে টানা পড়েন, সবচেয়ে বেশি সমস্যা তৈরি করে। দুই নম্বর হচ্ছে অফিস পলিটিক্সের একটা অংশ, সেটা কিন্তু একটা প্রবলেম তৈরি করে। দুই নম্বর হচ্ছে টাকার বৈষম্য, বিশেষ বেতনের বৈষম্য। আমরা অনেক সময় পাই যে একই পজিশন, একই তার কোয়ালিফিকেশন, কিন্তু একজন বেতন খুব কম পাচ্ছেন, একজন বেতন খুব বেশি পাচ্ছেন। তো এটা বলছি প্রমোশনের জায়গায় কিন্তু তারতম্যতা, অনেকে দেখা যাচ্ছে যে উপযুক্ত পরিচিত মানুষজন আছে, তার প্রমোশন হচ্ছে, আজকে কিন্তু প্রমোশন রেগুলার হচ্ছে না। তারপর দেখা হচ্ছে তাদের ইনক্রিমেন্ট, রেগুলার ইনক্রিমেন্ট যেটা, এটা কিন্তু কর্মক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট।